রসালো মিষ্টির মধ্যেই রসগোল্লার পরে কিন্তু গোলাপজামের নাম আসে। আর সেই গোলাপজামুন যদি দোকান বা বাজারের মতো নরম রসালো তুলতুল হয় তেমন কেমন হয়? তাহলে একদম বাজারের মতো নরম তুলতুলে রসালো গোলাপজামুন বাড়িতে কিভাবে আপনি খুব সহজ পদ্ধতিতে বানাবেন, তারই রেসিপি আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে একটা কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেই কড়াইয়ের মধ্যে একটুখানি জল আমরা প্রথমে দিয়ে নেব। জল দেওয়ার পরে আমি এখানে 500 ml মতো ফুল ক্রিম দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে এবং ফোটাতে ফোটাতে দুধের পরিমাণটা একটু কমিয়ে আনতে হবে। আমরা এটাকে ক্ষীর বানাচ্ছি। আপনারা যদি চান তাহলে বাজার চলতি যে সমস্ত খোয়া ক্ষীর রয়েছে সেটা দিয়েও গোলাপজামুন বানাতে পারেন। আমি কিন্তু একদম নিজে ঘরোয়া পদ্ধতিতে খোয়া ক্ষীর বানিয়ে সেই ক্ষীর দিয়েই গোলাপজামুন বানাবো। এখানে দেখুন দুধটা জাল দিতে দিতে বা ফোটাতে ফোটাতে অনেকটাই রিডিউস হয়ে আসছে বা পরিমাণটা অনেকটা কমে আসছে। দেখতেই পাচ্ছেন সাইড থেকে তার স্বরগুলো চলে এসছে। যেহেতু এটা ফুলক্রিম দুধ আর ফুলক্রিম দুধ ঘন করতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর আমি এখানে দু প্যাকেট যে গুঁড়ো দুধের প্যাকেট থাকে না বাজারে, সেই দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি। এইখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দেওয়ার পরে দেখবেন যেই গুঁড়ো দুধটা অ্যাড করব ঘন হয়ে আসবে এই দুধটা এবং খুব তাড়াতাড়ি দেখবেন এটা শুকিয়ে আসবে। আর এই খোয়া ক্ষীর বাজারে যে কোনো খোয়া ক্ষীরের থেকে কিন্তু স্বাদে খুবই ভালো। আপনার নিজে বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে একবার দেখবেন, খুব টেস্ট খুব ভালো হয় এটার। এরপরে এখানে খোয়া ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং এই পরিমাণে বা এই টেক্সচার যখন হয়ে যাবে তখনই এটাকে গ্যাসটাকে একদম অফ করে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু ঘন বা শুকনো আমরা খোয়া ক্ষীর বানাবো না। এরপর খোয়া ক্ষীর বানানোর পরে আমরা তৈরি করব এখানে শিরা, যেই শিরাতে আমরা গোলাপজামুনটাকে ভেজাবো। এখানে আমি 1 বাটি পরিমাণ বা 1 বাটি থেকে একটু কম পরিমাণ চিনি দিয়েছি। যেই বাটিতে আপনি পরিমাণটা করবেন চিনির, সেই বাটির পরিমাণই ডবল আপনি জল দেবেন। মানে 1 বাটি যদি চিনি দেন তাহলে তার 2 বাটি জল দিয়ে শিরাটা বানাতে হবে। এখানে শিরাটা কিন্তু কোনো একতার বা দুতারের হবে না, চিনিটা শুধু গলে যাবে এবং জাস্ট একটু সামান্য ঘন হবে। এই শিরাটা যখন হচ্ছে তখন আমি এর মধ্যে 2 থেকে 3টে এলাচ একটু গুঁড়ো ফাটিয়ে বা তার বীজটা বের করে দিয়ে দিয়েছি এবং সামান্য একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দিলে রঙটা সুন্দর হয় আর কি। এই দেখুন এখানে যে শিরাটার দেখুন এখানে কিন্তু কোনো তার হয়নি, জাস্ট হাতে একটা তেল তেলের মতো বা একটু হালকা চিটচিটে হয়েছে। তো এই রকম অবস্থায় আমি শিরাটাকে অফ করে দেব। এর থেকে বেশি কিন্তু ঘন করলে রসটা গোলাপজামের ভেতরে কিন্তু আসবে না। এরপর যে খোয়া ক্ষীরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটাকে একটা থালা বা কিছুর মধ্যে যেটাতে আপনি মাখতে সুবিধা হবে সেরকম একটা ফ্ল্যাট থালার মধ্যে নিয়ে তার মধ্যে তাতে 2 চামচ মতো আমি এখানে ময়দা অ্যাড করেছি। এখানে ময়দাটা একটু একটু করে অ্যাড করবেন, কারণ ময়দা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গোলাপজামের ভেতরে সে রস কিন্তু ঢুকবে না বা শিরাটা কিন্তু ঢুকবে না আর গোলাপজাম তখন কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তো এবার একটু একটু করে ময়দা অ্যাড করে দেখুন একটা মন্ড মতো আমি পাকিয়ে নিয়েছি আর খুব সুন্দর এখানে একটা ডো হয়ে গেছে। এটাকে ভালো মতো ডোলে নিতে হবে যাতে একদম ওপরে মসৃণ একটা ভাব চলে আসে, ঠিক যেরকম আমরা ময়দা মাখি সেরকম। আর এটা কিন্তু দেখুন নিজের থেকে খুব সুন্দর একটা টেক্সচার নিয়ে নিয়েছে, যেমন বাজারে আপনি খোয়া ক্ষীর দেখতে হয় ঠিক একদম ওই রকম দেখতে হয়েছে, তাই না? যেমন কালার হয়েছে তেমনই তার ঘনত্বটাও হয়েছে। এরপরে আমি এটাকে একটু রোল করে নেব এবং রোল করে ছোটো ছোটো লেচির মতো করে নেব। এখানে সাইজটা কিন্তু বা আকৃতি কিন্তু একদম আপনি আপনার মনের মতন করে দিতে পারেন। আপনি যদি চান এটাকে একটু চ্যাপটা মতো করতে পারেন বা যদি চান একটু ছোটো ছোটো গোল গোল করতে পারেন। খুব বেশি বড় করতে যাবেন না, কারণ এটা ভাজার সময় একটু ফুলে যাবে, আবার কিন্তু যখন রসে দেবেন আরও বেশি ফুলে যাবে। তার সেই জন্য আমি এখানে একটু ছোটো সাইজেরই মতে গোল গোল বা লেচি করে নিচ্ছি। আর দেখবেন এর যখন আপনি এই গোলাগুলো করবেন একবার দেখে নেবেন যে গায়ে কোনো ক্র্যাক আছে কি না। যদি গায়ে কোনো ক্র্যাক চলে আসে তাহলে ভাববেন আপনার কিন্তু মন্ডটা ঠিকমতো মাখা হয়নি। একদিকে আমি যখন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে আঁচটাকে একদম লো করে দিতে হবে। দেখুন এখানে আমি একটা টেস্ট করে নিচ্ছি, একটা গোলা আমি এখানে দিয়েছি, দিয়ে দেখে নিচ্ছি। যখন এটা দেখতে পাচ্ছেন যে একদম অল্প অল্প বাবলস আসছে, খুব বেশি কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে না বা দেওয়ার সাথে সাথেই ফুটে উঠছে না, তো একদম অল্প অল্প আছে এটা তৈরি হয়েছে আর এর গাটাও ফেটে যায়নি। মানে আপনার মন্ডটা একবার একদম ভালো মতো মাখা হয়েছে। এখানে আমার মন্ডটা যেটা মেখেছিলাম সেটা খুব ভালো মতোই মাখা হয়েছে।
এইবার আমি একে একে সমস্ত যে কটা গোলা করেছিলাম সব কটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা জিনিস আপনি এখানে মাথায় রাখবেন, গোলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলটাকে একটু সাইড থেকে নেড়ে দেবেন, তাহলে কিন্তু গোলাগুলো অলরেডি নিজের মতন করে একটু নিজের থেকে গোল গোল ঘুরতে থাকবে তেলের মধ্যে, আর চারিদিকে ওটা কালার নেবে। আমি আস্তে আস্তে সাইড দিয়ে, এখানে দেখুন আমি কিন্তু কোনো গোলাপ জামের ওপরেই হাতাটা ইউজ করছি না, সাইডে যে তেলটা রয়েছে সেই তেলগুলোকে সরাচ্ছি, ওটা অটোমেটিক্যালি নিজে মতন করে ঘুরে ঘুরে ওটা ভাজা হচ্ছে। এই ভাজাটা হতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু একদম লো টু মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে, হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজবেন না, তাহলে কিন্তু ওপর থেকে কালো বা কালচে হয়ে যাবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো একদম লো টু মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এবং কনস্ট্যান্ট এটাকে কিন্তু নাড়তে হবে এই তেলটাকে। এই রকম কালার চলে এলেই দেখুন খুব সুন্দর, একটাও কিন্তু আমার এখানে গোলাপজাম ফাটেনি, কালারটা খুব সুন্দর চলে এসেছে। আমি কিন্তু একে একে গোলাপজামগুলো তেল থেকে তুলে নেব। ঠিক অন্যদিকেই আমার এখানে শিরাটাকে একটু গরম করে নেব এবং তার মধ্যে যেহেতু এটা গোলাপজাম একটু গোলাপ জল দিয়ে দিয়ে সব কটা গোলাপজাম কিন্তু আমি ওর মধ্যে ছেড়ে দিয়েছি। দেখছেন এটা একটু ভাসছে শিরার মধ্যে, শিরাটা কিন্তু গরম অবশ্যই হতে হবে যখন আপনি গোলাপজামগুলো দেবেন, আর শিরাটার মধ্যে এটাকে দিয়ে দেওয়ার পর অন্তত পক্ষে 6-7 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে এটা সার্ভ করার জন্য। আর ঠিক 6-7 ঘন্টা পরে একদম নরম তুলতুলে গোলাপজাম কিন্তু আপনাদের জন্য একদম রেডি হয়ে যাবে। এরকমই আরও নানান রকম মিষ্টির রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, ওখানে নানান রকম মিষ্টি বা পিঠে রেসিপি আমি কিন্তু শেয়ার করেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু নিশ্চয়ই করবেন, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহ দেয় আরও নানান রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেককেই দেখেছি কিন্তু এখানে আমাকে বলেছেন যে ছানা না বানিয়ে কী করে মিষ্টি বানানো যায়, তাহলে দেখুন আপনাদের জন্য এখানে আমি বিনা ছানা দিয়ে একটা সুন্দর মিষ্টি বানিয়েছি আজকে। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।